বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করতেছি, সন্তানের আবদার বাবা মা যেভাবেই হোক রক্ষা করে, যত কষ্টই হোক তারপরেও রক্ষা করতেই হয়। আজকে আলিফে আলিয়াকে স্কেটস কিনে দিব, অ্যাডজাস্টেবল স্কেটস দুজনকেই কিনে দিব। আলিফকে কোচিং থেকে নিয়ে এসেছি আর আলিয়া গাড়িতেই আর বসেছিল, আমি আর 2 ঘন্টা বসে থেকে তারপরে বাচ্চাকে নিয়ে আসলাম এখন তার মনটা একটু খুশি করার জন্য। তো অনেক দিন ধরে চাচ্ছিল তারা স্কেটসটা কিনবে, পার্কে যেয়ে খেলবে, এভাবে মানে হাঁটা শিখবে, এটা তাদের একটা মানে মজা আনন্দ আর কি। তো এগুলো আসলে প্রচুর দাম, তো স্কেটসের প্রচুর দাম। আমরা চলে গিয়েছিলাম হোয়াটসঅ্যাপেলে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপেলে খুব কাছেই, এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একদম সবটা দেখাচ্ছি। এখান থেকে আমরা সব সময় মানে জুতো কিনে নিই, এখানে জুতোগুলো স্পোর্টস ডাইরেক্টের খুবই ভালো হয়, তো এখান থেকে মানে কিনলে অনেক টেকসইও হয়। বাচ্চাদের স্কুলের জন্য আমরা এখান থেকেই নিয়েছি আর আমার রেগুলার পরার জন্য এখান থেকে স্কেটস কিনে নিই। তো সবটা মোটামুটি ভালোই বড় আছে, খারাপ না, তবে কালেকশনও ভালো। আর যারা ডাইরেক্ট স্পোর্টস থেকে মানে শপিং করে তারা তো জানেই মানে জুতোগুলো কেমন টেকসই হয়। তো আলিফকে টায়াল দিয়ে নিয়েছিলাম, তো আলিয়াকেও কিনে দিব, দুজনকেই কিনে দিব, তারটাও ট্রায়াল দেওয়া অলরেডি হয়ে গেছে। তো এখানে আবার ব্যাগও পাবেন, লাগেজও আছে, ট্রাভেল ব্যাগও আছে। এই যে জুতোর কালেকশানগুলো দেখতে পাচ্ছেন, স্কেটসগুলো খুবই সুন্দর, কোনোটা থেকে কোনোটা মানে কম না, সবগুলোই দেখতে সুন্দর। তো এখন দুজনকেই কিনে দিতেছি, কিন্তু ঠান্ডা চলে এসেছে, গরমে স্কেটস পরে মানে হাঁটলে বেশি ভালো লাগে, দৌড়ালে ভালো লাগে, কিন্তু এখন তো শীত প্রায় আমাদের লন্ডনে চলেই আসতেছে, কিছু করার নেই। তারা তারপরেও প্র্যাকটিস করবে রুমে, কিছু করার নেই। তো এখন আসলে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওরা স্কুল থেকে আসে, তারপর মাদ্রাসায় যায়, সেখান থেকে আস্তে আস্তে একদম সন্ধ্যা প্রায় 7টা বেজে যায়। তো খেলার তো আসলে সময় নেই, তারপরেও যতটুকু মন ভালো রাখা যায় বাবা মা হিসেবে এটা করতেই হবে আমাদের। আর এই যে এখান থেকে আলিয়ার জন্য নিয়েছি, আর প্রচুর দাম দেখতেই পাচ্ছেন, দুজনে এটা 50 পাউন্ড অলরেডি নিয়ে নিয়েছে, তো কিছু করার নেই। 50 পাউন্ড ওদের, ওরা যখন বড় হবে তখন মানে ওদের কাছে কিছুই মনে হবে না, কিন্তু ইনকাম করতে অনেক বেশি কষ্ট হয় বাবা মায়ের। তারপরে মাথায় রেখে বাচ্চাদের আনন্দের জন্য কিনে দিতেই হবে, কিছু করার নেই, ওদের জন্যই টাকা পয়সা, ওদের জন্যই ব্যয় করব, আর কি আর করা। এখানে বোর্সও আছে দেখতে পেলাম, জিন্স আছে, তো লেগিংসও আছে, সব কিছুই আছে, জাম্পার আছে, কিডসদের জন্য আলাদা সেকশান এখানে। তো এই পাশটাতে আমি আবার যেয়ে দেখতেছি, এই পাশটাতেও বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, এটা পুরোটাই হচ্ছে কিডসের জন্য, পুরোটাই এই সেকশনটা। এখানে আলিয়া বল কিনবে বলতেছে, তো বল দেখতেছে, এখানে বলগুলো অনেক দামি, 15-16 পাউন্ড করে, তো আবার টেকসইও হয়। আলিফকে 2 বার কিনে দিয়েছি এখান থেকেই, কিন্তু হাওয়া চলে গেলে আবার হাওয়া ভরাও যায় না, সমস্যা হয়ে যায় যদি ওই যন্ত্রটা না থাকে পাম্প দেওয়ার। আর ওই যে 2 ভাই বোনে মিলে এখন মানে করতেছে কোনটা নিবে, মানে তাদের কোনো টেনশান নাই। তো আমি বলতেছি এখন কিনে দিব না, বল পরে কিনে দিব, এখন জাস্ট তোমরা স্কেটস চেয়েছো তোমাদের ওটাই কিনে দিব, বাট পরে এসে আবার বল কিনে নেবে। বলের কালারগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল কালারফুল বলগুলো দেখতে। তো আমি বলছি যে না, এখন এটা আর নেওয়া যাবে না, অ্যাডজাস্টেবল যেটা স্কেটস কিনেছো সেটাই তোমরা এখন ওটা দিয়ে খেলা করো কিছুদিন, তারপরে তো সেটা আবার পড়বে না, কিছুদিন গেলেই দেখা যাবে আর পড়া হবে না। লাইনে দাঁড়িয়েছিলাম, পেয়ে এখানে করতে হবে, তো আলিফার আব্বু কার্ড পেমেন্ট করে দিচ্ছে। তো এই যে দুজনের দুইটা, আলিয়ার হচ্ছে গোলাপি আর আলিফের হচ্ছে গ্রিন কালার, তো নিয়ে নিলাম কিনে।
দেখা যাক বাসায় এসে কি করে। দুই ভাই বোন আসলে মিলেমিশে মানে যখন বাসায় আসে তখন গল্প করতেই থাকে যে এটা করবে, ওটা কিনবে, এটা কিনবে। মানে সামনে আলিয়ার জন্মদিন, সেজন্যে আরো বেশি তার চাহিদা, মানে কোনটা থেকে কোনটা কিনবে, মানে শপিং মলে যাবে, এটা কিনবো, ওটা কিনবো। সেজন্যে এই যে এখানে আরো অনেক বল আছে। তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা বের হয়ে পড়তেছি। তবে যারা হোয়াইট চ্যাপেলে আছে, একদম হাতের যাইনি এই দোকানটা, স্পোর্টস ডেয়ারে খুবই ভালো লাগে, আমি এখান থেকে প্রায় শপিং করি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক আর একটা কমেন্ট করতে হবে। কেমন দেখলেন জুতার কালেকশনগুলো, কেমন লাগলো শপিং মলটা? ছোট্ট বাট ভালো আছে দোকানটা, তো এই আর কি, বেশি বড় না। সামনে আবার টেস্কো আছে পাশে, যারা জুতো কিনে যদি কোনো শপিং করতে মন চায় এখান থেকে শপিংও করে নিতে পারবে ঘরের জন্য। তো আজকে ব্লগটি এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন এই তো গাড়িতে উঠে যাব, তো এই আর কি আজকের একটি ছোট্ট ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।